যেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমস্ত ষড়যন্ত্র সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে যে বাংলাদেশ পদ্মা সেতু করতে পারে সেটি জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে গর্বিত করেছেন। কিন্তু আপনারা জানেন এই পদ্মা সেতুতে অর্থায়নের, বিশ্বব্যাংকের অর্থায়নের বিরোধিতা অনেকে করেছিল। তন্মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন, তার প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখেই বলতে চাই, পদ্মা সেতুর বিরোধিতাকারী, বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নের বিরোধিতাকারী, অর্থায়ন বন্ধের ক্ষেত্রে যারা কুশীলব হিসাবে কাজ করেছিল, তন্মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন, তার প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখেই বলতে চাই, জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকে পদ্মা সেতু নির্মিত হওয়ায় অনেক বিরোধিতাকারী সুর পাল্টেছেন। বিএনপিও কিছুটা সুর পাল্টানোর চেষ্টা করছে, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখনো কিছু বলেন নাই। আজকে আমরা দেখলাম যে গণমাধ্যমে ইউনুস সেন্টারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, সেটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু বক্তব্য, কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তিনি যে হিলারি ক্লিনটনের মাধ্যমে, তার সাথে হিলারি ক্লিনটনের বিশেষ সক্ষতা থাকার সুবাদে হিলারি ক্লিনটনের মাধ্যমে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করার যে চেষ্টা চালিয়েছিলেন, বন্ধ করার ক্ষেত্রে মূল কুশীলবের ভূমিকা পালন করেছিলেন, সেটি দিবালোকের মতো স্পষ্ট, সেটি দেশ বিদেশে সবাই জানে। এবং তখনকার যিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন হচ্ছে মিস্টার জ্যালিক। তাদের বিশ্বব্যাংকের বিভিন্ন আলোচনায় বলেছেন এটি বন্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কারণ প্রথমত বাংলাদেশ বিশ্বব্যাংকে একজন অংশীদার। বাংলাদেশ কিন্তু বিশ্বব্যাংকের অংশীদারদের মধ্যে বাংলাদেশও একটি দেশ, এবং অর্থাৎ সেখানে আমাদের শেয়ার আছে বিশ্বব্যাংকে। দ্বিতীয়ত, বাংলাদেশ কোনোভাবেই কখনো ঋণ খেলাপি হয়নি, নিয়মিত বাংলাদেশ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে খুবই ভালো। তো সেই কারণে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় তার উপর ক্রমাগত চাপ প্রয়োগ করা হলেও তিনি কিন্তু সেটি বাতিল করেননি, এবং তিনি যেদিন অবসরে যাচ্ছেন শেষ দিনে শেষ ঘন্টায় তিনি সেটি সই করতে বাধ্য হয়েছিলেন। তার কর্মদিবসের শেষ ঘন্টায় তিনি সেটি সই করতে বাধ্য হয়েছিলেন। এবং এটির কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার প্রতি সম্মান রেখেই বলতে চাই, তিনি গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন। এমডিদের বয়স সীমা বাংলাদেশে 60 বছর, এরপরে কোনো প্রাইভেট ব্যাংকও কেউ এমডি থাকতে পারে না, তখন তাই ছিল। এবং সরকার, তার বয়স তখন প্রায় 70 অর্থাৎ প্রায় 10 বছর বা তার চেয়ে বেশি অতিরিক্ত সময় ধরে তিনি এমডির দায়িত্ব পালন করছিলেন। এবং গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এগুলোর মতো সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান যেখানে সরকারের শেয়ার আছে। সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, বিভিন্ন সময় তাকে 400 কোটি টাকা এই গ্রামীণ ব্যাংকে বিনিয়োগ করেছিল, গ্রামীণ ব্যাংককে বাঁচানোর জন্য। বিশেষ করে 98 বন্যার পর যখন তাদের ঋণগ্রহীতারা ঋণ দিতে পারছিল না, গ্রামীণ ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গেছিল, তখন থেকে শুরু করে বিভিন্ন সময় গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা সরকার বিনিয়োগ করেছিল। এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এগুলোর মতো। এখানে অন্য এমডিদের জন্য যে আইন, এখানেও একই আইন প্রযোজ্য, কিন্তু তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এমডির দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এরপর সরকার যখন তাকে অপসারণ করে তাকে উপদেষ্টা হতে বলেছিল, তাকে কিন্তু বাদ দিতে বলেনি,
গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট রাখতে চেয়েছিলেন, উপদেষ্টা বা অন্য কোনো ক্যাপাসিটিতে তাকে রাখতে চেয়েছিলেন। তিনি সরকারের বিরুদ্ধে মামলা করলেন, মামলায় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়েছিলেন এবং হেরে গেছেন। অর্থাৎ তিনি যে বেআইনি কাজ করছিলেন সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে সেটি নিশ্চিত করেছে। তার যে এমডি পদে দায়িত্ব পালন যে বেআইনি ছিল সেটা নিশ্চিত করেছে। আর আপনারা জানেন যে এই গ্রামীণ ফোনের লাইসেন্স মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পান তখন তিনি গ্রামীণ ফোনের লাইসেন্স দিয়েছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এই লাইসেন্স দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের নামে। এবং তখন বলা হয়েছিল যে গ্রামীণ ফোনের টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে, কিন্তু সেই টাকা কি গ্রামীণ ব্যাংকে গেছে? গ্রামীণ ফোনের টাকা যায়নি। এবং গ্রামীণ ফোনে না গিয়ে বরং সেই টাকা বিভিন্ন জায়গায় গেছে। এবং ক্লিনটন ফাউন্ডেশনে তিনি অনুদান দিয়েছিলেন, তিনি গতকালকের যে বিবৃতি পাঠানো হয়েছে সেখানে অস্বীকার করেছেন। সেটি তো দেশ বিদেশের সমস্ত পত্রপত্রিকায় সেটি বেরিয়েছিল, তখন তো তিনি অস্বীকার করেন নাই যে আমি টাকা দেইনি। আজকে এত বছর পরে তিনি কেন অস্বীকার করছেন? তাহলে ডালমে কুচ কালা হ্যায়, তাই না? তখন কিন্তু অস্বীকার করেন নাই। এবং আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন নোবেল প্রাইজ পান সেই নোবেল প্রাইজের অর্থ দিয়ে তিনি ক্ষুদ্র ঋণ চালু করেছিলেন, এই পুরো বাংলায় সহ বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ঋণ চালু করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এই নোবেল প্রাইজের অর্থ কি এই কাজে ব্যয় করেছেন? এবং নোবেল প্রাইজ দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে, তো গ্রামীণ ব্যাংকে কি সেই টাকা রাখা হয়েছে? এই টাকা বরং এই টাকার উপর যাতে করে কোনো ধরনের কর আরোপ করা না হয় সেজন্য তিনি দরখাস্ত করে সেই কর মাফ করিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই টাকা দিয়ে ক্ষুদ্র ঋণ চালু করেছিলেন আর ক্ষুদ্র ঋণের কথা বলে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি কিন্তু এই টাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্টেই আছে, এটি গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেও যায়নি, এটি অন্য কোনো জনহিতকর কাজে তিনি এটি খরচ করেননি, ব্যয় করেননি আজ পর্যন্ত। এবং আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকে তখন শেয়ার ছিল সরকারের 51%, 49% অন্যদের শেয়ার। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গতকাল যে বিবৃতি দিয়েছেন এটি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো। যে কথাগুলো তিনি অস্বীকার করেছেন এবং ব্যাংকের ট্রানজ্যাকশন থেকে শুরু করে যে কথাগুলো তিনি অস্বীকার করেছেন এগুলো শাক দিয়ে মাছ ঢাকার মতো। এবং তিনি যে আইন ভঙ্গ করেছিলেন, আইন ভঙ্গ করে গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছিলেন, সরকারের বিরুদ্ধে মামলা করে তিনি মামলায় হেরে গেছেন। বিশ্বব্যাংক যেমন কানাডার আদালতে হেরে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ও বাংলাদেশের আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হেরে গেছেন। তো এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে কোনো লাভ নেই। যদি প্রয়োজন হয় আমরা আরও তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, অন্য প্রসঙ্গ নয়। তিনি যে বিবৃতি দিয়েছেন এটি সত্যের অপলাপ, তিনি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন, তিনি যে বিরোধিতা করেছেন সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং তিনি আগে কখনো এই কথা বলেন নাই যে আমি এই অপচেষ্টা চালাই নাই। বরং যখন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হলো তখন দম্ভ করে বিভিন্ন জায়গায় নানা কথা তিনি বলেছিলেন যেগুলো এখনো বাতাসে ভেসে বেড়ায়। ওই বিবৃতিতে উনি পদ্মাসেতু হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে অভিনন্দন জানিয়েছেন, এই অভিনন্দনের বক্তব্যটা কি? এখন যারা পদ্মাসেতুর বিরোধিতা করেছিল সারা দেশ যখন উল্লসিত তারা প্রচণ্ড লজ্জিত, যারা বিরোধিতা করেছিল তো লজ্জা রাখার অপচেষ্টায় অভিনন্দন, ধন্যবাদ।